নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। অনেক বন্ধুদের রিকোয়েস্টে আজ নিয়ে এসেছি দারুণ সুস্বাদু শিক কাবাবের রেসিপি। এই শিক কাবাব আজকে আমি তন্দুর বা ওভেন ছাড়া গ্যাসেই তৈরি করে দেখাবো, যাতে সমস্ত বন্ধুরা এটা বাড়িতে তৈরি করতে পারেন। ভীষণ সহজ একটা রেসিপি। এবার তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি শিক কাবাবের একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যানে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণে গোটা ধনে, 1 চা চামচ নিয়ে নিলাম গোটা জিরে, 3 টুকরো দারচিনি নিয়ে নিলাম, সাথে নিয়ে নিচ্ছি 2টো ছোট এলাচ এবং অর্ধেকটা বড় এলাচ, মানে একটা গোটা বড় এলাচের অর্ধেকটা এখানে আমি ব্যবহার করছি, অর্ধেকটা মতো জয়িত্রী নিয়ে নিচ্ছি, মানে একটা গোটা জয়িত্রীর অর্ধেকটা আমি এখানে নিয়েছি, সাথেই নিয়ে নিচ্ছি 10-12টা মতো কাবাব চিনি, 10-12টা মতো গোটা লবঙ্গ নিয়ে নিলাম, 1টা তেজপাতা ছোট ছোট টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাগুলোকেও 2 টুকরো করে এর মধ্যে দিচ্ছি। এবার এই সমস্ত গোটা মশলাগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে আড়াই মিনিট মতো একটু গরম করে নিতে হবে, বা শুকনো খোলায় হালকা করে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন মশলার কালার যেন ডার্ক না হয়ে যায়, তাহলে কিন্তু ফ্লেভারগুলো পাল্টে যাবে। মিনিট 2 সময় নিয়ে মশলাগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাসৌরি মেথি। মশলা এবং ফ্রাইং প্যানের গরমেই কাসৌরি মেথিটা গরম হয়ে যাবে, এটাকে আর আলাদা করে ভাজার দরকার নেই। তো সমস্ত মশলাগুলোকে এবার আমি সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর একটা গ্রাইন্ডিং জারের মধ্যে মশলাগুলোকে ঢেলে নিচ্ছি আমি। মশলা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরই কিন্তু এগুলোকে গুঁড়ো করবেন, আর এগুলোকে পুরোপুরি মিহি গুঁড়ো করা যাবে না, একটু দানা দানা রেখে মশলাটাকে গুঁড়ো করতে হবে। দেখুন মশলাটাকে এরকমভাবে একটু দানা দানা রেখে গুঁড়ো করেছি। আমাদের শিক কাবাবের মশলা এখানে একদম রেডি। এবার নেক্সট প্রসেসে চলে যাব। আমি এখানে 750 গ্রাম মাটন কিমা নিয়েছি। মাংসটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি একটা ছাঁকনির ওপরে দিয়ে, আর মাংসের সাথে সামান্য একটু চর্বিও রয়েছে, দেখতেই পাচ্ছেন। সামান্য একটু চর্বি থাকলে কাবাবগুলো সফট হবে। মিক্সার জারে মশলার মধ্যেই আমি জল ঝরিয়ে রাখা মাটন কিমাটা দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, 4 টেবিল চামচ মতো টক দই দিয়ে দিলাম। টক দই মাংসটাকে নরম হতে সাহায্য করবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। প্রথমে 2টো শুকনো লঙ্কা দেওয়া ছিল মশলাতে, তাই লঙ্কা গুঁড়োটা একটু বুঝে দেবেন। এবার এই সমস্ত উপকরণ মিক্সিতে একটু ব্লেন্ড করে নেব। মাংসটাকে একদম মিহি করে যদি কিমা করিয়ে নেন তাহলে ব্লেন্ডিং প্রসেসটাকে অ্যাভয়েডও করতে পারেন, হাত দিয়ে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে পারেন। আমি দেখুন পুরোপুরি মিহি করে কিন্তু এটাকে ব্লেন্ড করিনি, সামান্য একটু দানা দানা রয়েছে। এবার এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে ছাতু। ছাতুটা আমি বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করছি। এই মিশ্রণের মধ্যে মাংসের বড় টুকরো থেকে থাকলে কাবাবগুলো ভাজার সময় কিন্তু ভেঙে যেতে পারে, সেদিকটা একটু খেয়াল রাখবেন। সবশেষে এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে ঘি দিয়ে দিলাম। তারপরে এই সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়েই মিশিয়ে নেবেন, তাতে সমস্ত উপকরণ ভালোভাবে মিশবে। সমস্ত উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে মিশ্রণটাকে ঢাকা দিয়ে অন্তত 2 ঘন্টা এটাকে ফ্রিজে রেখে দিতে হবে। হাতে সময় বেশি থাকলে 3-4 ঘন্টা বা সারা রাতও এটাকে ফ্রিজে রাখতে পারেন। ঘন্টা 2 ফ্রিজে রাখার পর মিশ্রণটাকে আমি বের করে নিয়ে এসেছি। এবার এই মিশ্রণটা থেকে বেশ খানিকটা করে পোর্শন হাতের মধ্যে নিয়ে এটাকে স্কিওয়ারে বা কাঠির গায়ে এভাবে স্টিক করে দিতে হবে, মানে স্কিওয়ারটাকে মাঝখানে রেখে মিশ্রণটাকে চারপাশ থেকে এভাবে আটকে দিতে হবে। আমার কাছে শিক কাবাবের মোটা স্কিওয়ারগুলো ছিল না, সেই জন্য আমি নর্মাল যে সরু কাঠিগুলো বা স্কিওয়ারগুলো হয় সেগুলো 2টো একসঙ্গে করে তার ওপর থেকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে নিয়েছি। একই রকমভাবে আরও একটা স্কিওয়ারের গায়ে আমি এই মিশ্রণটা এভাবে আটকে দিচ্ছি। 2টো শিক কাবাব আমি তৈরি করে এভাবে দেখিয়ে দিচ্ছি, আপনারা বাকিগুলো একই রকম পদ্ধতিতে তৈরি করবেন। অর্ধেকের সামান্য একটু বেশি মিশ্রণ ব্যবহার করে আমি এখানে টোটাল 7টা স্কিওয়ারের মধ্যে মিশ্রণটাকে আটকে দিয়েছি। বাকি মিশ্রণটা ব্যবহার করে আমি পরের ব্যাচে আরও শিক কাবাব তৈরি করে নেব। তো প্রথমে এই 7টা শিক কাবাব আমি ফ্রাই করে দেখিয়ে দেবো।
শিক কাবাবগুলো ফ্রাই করার জন্য একটা তাওয়া গ্যাসে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলের সাথে চাইলে আপনারা সামান্য একটু বাটারও অ্যাড করতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর কাবাবের মিশ্রণ সহ স্কিওয়ারগুলোকে আমি তাওয়ার উপরে দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এই কাবাবগুলোকে আমাদের চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রাই করতে হবে। এক একটা ব্যাচ শিক কাবাব ভালো করে ফ্রাই হতে সময় লাগবে 20 থেকে 25 মিনিট মতো। যেহেতু এটা ব্লেন্ড করা রয়েছে মাংসটাকে, তাই 20-25 মিনিটে এটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তবে যদি কিমা ব্যবহার করেন তাহলে সময়টা আর একটু বেশি দিতে হবে। আর প্রত্যেক 4-5 মিনিট অন্তর অন্তর কাবাবগুলোকে এই স্টিকটা ধরে সামান্য একটু করে ঘুরিয়ে দিতে হবে, যাতে চারিদিক থেকে এটা সমানভাবে ফ্রাই হয়। যেহেতু এটা মাটন শিক কাবাব, তাই আস্তে আস্তে দেখবেন এর কালারটা একটু ডার্ক হতে শুরু হচ্ছে। প্রায় 25 মিনিট ফ্রাই করার পর কাবাবগুলো দেখুন চারিদিক থেকে এখন খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। সমস্ত কাবাবগুলোই রেডি। তো এবার আমি এই তাওয়াটাকে পাশের বার্নারে শিফট করে দেব এবং রুটি শেকার জালের ওপরে রেখে এই কাবাবগুলোকে সামান্য একটু আগুনে সেকে নেব। এতে করে তন্দুরে তৈরি শিক কাবাবের ওপরে যেমন একটু পোড়া পোড়া ভাব থাকে সেটা চলে আসবে। তবে চাইলে এই স্টেপটা আপনারা স্কিপও করতে পারেন। মিডিয়াম ফ্লেমে রেখে কাবাবগুলোকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক থেকে আমি একটু সেকে নিচ্ছি। প্রথম দুটো কাবাব ভালোভাবে সেকা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকি সমস্ত কাবাবগুলো ডাইরেক্ট ফ্লেমের ওপরে একটু সেকে নেব। সমস্ত কাবাবগুলো আগুনে সেকে নেওয়ার পর এগুলোকে স্কিওয়ার থেকে বের করে একটা বড় পাত্রের মধ্যে আমি রেখেছি। এবার এই পাত্রের মধ্যে একটা ছোট বাটিতে আমি নিয়েছি 2 লবঙ্গ এবং কয়েকটা জ্বলন্ত কয়লা এর মধ্যে রেখেছি। কয়েকটা ছোট টুকরো নিলেই হবে। এবার সামান্য একটু ঘি বা বাটার এই জ্বলন্ত কয়লার উপরে দিয়ে দিতে হবে। দেখুন ঘিটা কয়লার উপরে দেওয়ার পর ধোঁয়া উঠতে শুরু করেছে। এবার সঙ্গে সঙ্গে একটা ঢাকনা দিয়ে এই পাত্রটাকে ঢেকে অন্তত 10 থেকে 15 মিনিট এটাকে এভাবে রেখে দিতে হবে। এই ধোঁয়াটা কাবাবের মধ্যে মিশে যাবে এবং কাবাবে একটা স্মোকি ফ্লেভার চলে আসবে, যেটা তন্দুরে তৈরি করা কাবাবের মধ্যে থাকে। ব্যাস, আমাদের দারুণ সুস্বাদু মাটন শিক কাবাব এখানে একদম রেডি সার্ভ করার জন্য। গ্রিন চাটনি বা পছন্দ মতো যে কোনো ডিপের সাথে এই কাবাব আপনারা সার্ভ করতে পারেন। খেতে অসাধারণ সুস্বাদু হয় এবং বানানো কতটা ইজি সেটা তো আপনারা দেখলেনই। আপনারাও বাড়িতে এইভাবে মাটন শিক কাবাব তৈরি করুন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আজকের এই মাটন শিক কাবাবের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অন করে রাখবেন সমস্ত ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।